দার্জিলিং কমলা চাষে সফল যশোরের ঝিকরগাছার কৃষক শাহজাহান আলী। এবছর তার 2 বিঘা জমির কমলার দাম উঠেছে 4 লাখ টাকা। বাংলাদেশের আবহাওয়ায় সমতলে উন্নত জাতের এই কমলার ভালো ফলনে কৃষি অর্থনীতির জন্য বিপুল সম্ভাবনা দেখছে স্থানীয় কৃষি বিভাগ। যশোরের ঝিকরগাছার গতখালির পানি সারায় 2 বিঘা জমিতে দার্জিলিং কমলার বাগান গড়ে তুলেছেন কৃষক শাহজাহান আলী। ফলনও হয়েছে ভালো। কমলা কিনতে প্রতিদিনই বাগানে যাচ্ছেন পাইকাররা। কিছু অফিসার যোগাযোগ করলাম, ওনারা দার্জিলিং কমলাটা চয়েস দিয়েছিল, ফলনই আসছিল। এবছর আমার বর্তমান দাম হচ্ছে আপনার 4 লাখ টাকা দাম হচ্ছে। পরিচর্যা আমরা নিজেরাই করি, আমার ওয়াইফ আছে, আমি আছি, ছেলে আছে, মাঝে মাঝে লেবার নিতে হয়। শাহজাহানের সফলতায় দার্জিলিং কমলা চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষি উদ্যোক্তারা। বাগানটা দেখতে আসলাম, আমি মূলত চারা সংগ্রহ করতে এসেছি, আমি নিজেও একটা দার্জিলিং কমলার বাগান করব। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। আমার দেখি খুবই ভালো লাগছে যে বাইরের দেশের চেয়ে অনেক গুণ এই ফলটা খুব সুন্দর, খাইতেও ভালো, সব দিক থেকে ভালো। বিদেশি ফলের চেয়ে মনে হচ্ছে আমাদের দেশি ফলটা আরো ভালো। সমতল ভূমিতে দার্জিলিং কমলার চাষ বাংলাদেশের কৃষি অর্থনীতির জন্য ইতিবাচক বলছেন কৃষি কর্মকর্তারা। এই চারা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিই, আমাদের বিদেশ নির্ভর আর কমলা আমাদের আনতে হবে না। ইনশাআল্লাহ আমরা এখান থেকেই কমলা যেভাবে পাচ্ছি সারা বাংলাদেশে হলে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারব। আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের দেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আমাদের এই বাগান, কৃষি বিভাগের এই উদ্যোগ আমি মনে করি দেশের অর্থনৈতিক ডলার সংকটকে রুখে দিবে। বাংলাদেশে উন্নত জাতের কমলা চাষ করে তা দিয়ে স্থানীয় চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। বিবিসি নিউজ ডেস্ক।